নিজের সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান নিজের বর্তমান অতীত এবং ভবিষ্যৎ তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে ঘণ্টা চিহ্ন আসবে তাতে ক্লিক করবেন আজকে ফার্মেস্ট্রি তথা হস্তরেখায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো ডুমরু সাইন ডুমরু সাইন হাতে থাকা খুবই শুভ তো বিভিন্ন পর্বতে বিভিন্ন রকম ফল দেয় এই ডুমরু সাইন তো যদি রুবি পর্বতে আজকে আমরা রুবি পর্বতে যদি ডুম্রু সাইন আপনার হাতে থাকে তাহলে কি ফল দেয় এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং একই ফল দেয় তো প্রত্যেকেই নিজেদের ডান হাতটা দেখবেন ডান হাতে যদি এই সাইন থাকে তাহলে সেটা একশো পার্সেন্ট ফল দেয় আর যদি হাতে থাকে তাহলে সেটা কুড়ি পারসেন্ট ফল দেয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে ডুমরু সাইন নিয়ে আলোচনা করব রুবি পর্বতে বা সান মাউন্টে বা রবি গ্রহের এরাতে আমরা ডম্বু সাইন নিয়ে আলোচনা করব তো প্রথমে আপনারা নিজেদের ডান হাতটাকে যেভাবে দেখাচ্ছি এভাবে সোজাভাবে ধরুন দিয়ে লক্ষ্য করুন আপনার হাতের অনামিকা আঙুলের দিকে এই যে অনামিকা আঙুল আমরা প্রত্যেকে জানি এই আঙুলের দিকে আপনারা একটু লক্ষ্য করুন দিয়ে দেখুন আপনার অনামিকা আঙুলের নিচের ক্ষেত্র অংশটুকুন নিচের অংশটুকুন এখান থেকে এর এই যে মধ্যবর্তী অংশটা এই মধ্যবর্তী অংশটাই হচ্ছে আপনার রবির ক্ষেত্র বা যেতে সান এরিয়া বলা হয় তো এইটুকুন আপনাদেরকে দেখে দিচ্ছি ভালো হবে এই টুকুন অংশটা আপনারা দেখবেন যে এই চিহ্নটা আছে কি না এইটুকুন অংশের মধ্যে এই চিহ্নটা আছে কিনা এই সাইন বা চিহ্ন আজকে আপনার হাতে নাও থাকতে পারে তার মানে এই না যে এই চিহ্ন বা সাইন আপনার জীবনে আসবে না আপনারা জানেন প্রত্যেক তিন থেকে ছ মাস অন্তর হাতের রেখা চেঞ্জ হয় তো আজকে নেই মানে এই না যে আগামী দিন আপনার এই সাইন বা রেখা থাকবে না তাই এই যে সাইনের কথা আমি বলছি এই সাইনটা আপনারা অবশ্যই দেখুন এবং এর ফল কি দেয় সেটাও জানুন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভিডিওটা বুঝতে পারবেন তো প্রথমে আপনার কি হতে হবে যে এই রবির ক্ষেত্রটা আপনার উঁচু হতে হবে বা মানে উভার নিয়ে থাকতে হবে সেই সঙ্গে যদি এই সাইনটা থাকে তাহলে এটা খুবই শুভ সাইন হাতে অনেক শুভ সাইন আছে তার মধ্যে স্পেশাল এই সাইনটা হচ্ছে ডুমরু সাইন আপনাদেরকে দেখাচ্ছে ডুমরু সাইন কিরকম হয় এটা ছোট বড়ো মাঝারি সব ধরনের আকৃতি হয় তো যদি সাইনটা কিরকম হয় সেটা এখন দেখুন এরকম একটা রেখা এরকম একটা রেখা এরকম একটা রেখা এবং এরকম একটা রেখা নিয়ে এই যে ডুমরু সাইন দেখুন এটাই হচ্ছে ডুমরু সাইন আপনাদেরকে আরেকবার দেখাচ্ছে আপনারা দেখুন এরকম একটা রেখা এরকম একটা রেখা এরকম একটা রেখা এবং এরকম একটা রেখা নিয়ে এই যে সাইন এটাকে বলা হয় ডুমরু সাইন এখন আপনারা জানবেন যদি হাতে ডুমরু সাইন থাকে তাহলে কি ফল দেয় এটা খুবই সৌভাগ্যমান ব্যক্তি তাদের হাতে এই ডুমরু সাইন থাকে তো যদি আপনার হাতে থাকে তো আপনি খুবই সৌভাগ্যমান ব্যক্তি কেন সৌভাগ্যমান ব্যক্তি প্রথমত এই সাইন যদি হাতে থাকে তাহলে আপনার মান সম্মান প্রতিপত্তি সম্মান বৃদ্ধি জনপ্রিয়তা লাভ সেই সময় অর্থ স্বচ্ছলতা অর্থনৈতিক কোনো অভাব অনটন আপনার হবে না অভাব অনটন আপনার হবে না অর্থনৈতিক দিক থেকে এবং আপনি জীবনে প্রচুর টাকা পয়সায় ইনকাম করতে পারবেন এবং আপনার সামাজিক যে মান সম্মান এগুলো আপনার অবশ্যই বৃদ্ধি পাবে আর এই যে সাইনটা আপনারা দেখুন এই সাইনটা থেকে দুটো জিনিস বোঝা যায় এটা হচ্ছে এই একটা দেখুন টিবুস এ একটা টিবুস মানে রুবি পর্বতে আপনার হচ্ছে কি এই সাইনের মধ্যে দেখুন দুটো ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল ডবল ট্রাঅাঙ্গেল তো একটা ট্রায়াঙ্গেল থাকা মানেই আপনারা জানেন রবি পর্বতের ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ থাকা মানে হচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হয় সেখানে এখানে আপনারা দেখুন দুটো ত্রিভুজ আছে তো দুটো ত্রিভুজ কতটা শুভ আপনার রবি পর্বতে ডবল ত্রিভুজ থাকা কতটা শুভ তা এইভাবেও আপনারা ভাবতে পারেন যে ডুম্বু সাইন হচ্ছে ডবল ত্রিভুজ দেখুন ডবল তিবুজ থাকা কতটা শুভ শুভ এ কারণে কারণ হচ্ছে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয় যদি হাতে তিবুস থাকে তো এখানে দুটো তিবুস তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে ডুমরো সাইন খুবই শুভ সাইন এবং এটা খুবই ভালো আপনার ভাগ্য খুবই ভালো তো ভাগ্যমানের হাতেই এই রেখাটা থাকে তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্ত।